জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। বন্ধুগণ, নতুন বছর আসছে এবং আমরা সকলেই চাই, আমাদের সকলেরই ইচ্ছা যেন যে বছর চলে গেছে আমাদের জীবনে দুঃখ কষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে, নতুন বছরটি যেন আমাদের খুব ভালো হয়ে যাক এবং জীবনের সকল মনোকামনাগুলি সকল ইচ্ছাগুলি যেন আমাদের পূর্ণ হয়ে যাক নতুন বছর। নতুন বছর আমাদের কামকাজ, আমাদের উপার্জন, সকল কিছু, বাড়িতে সুখ শান্তি, সকল কিছু যেন ভালো হয়ে উঠুক। তো নতুন বছরে আজকে একটি প্রতিকারের কথা বলবো। নতুন বছরের এই প্রতিকারটি অবশ্যই করুন, এমনিতে যে কোনো দিন এই প্রতিকারটি করা যায়। তবে নতুন বছরে এই প্রতিকারটি করলে যখন বছর যখন শুরু হয় সেই সময় যদি এই প্রতিকারটি করা যায়, তাহলে সেই প্রতিকারের যা ফলাফল, যা শুভ, যা ফল, সেই শুভ ফল অনেক বেশি পাওয়া যায়। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে গৌমাতাকে এমন একটি জিনিস খাওয়াতে বলবো, এমন একটি জিনিসের কথা বলবো, যেই জিনিসটি গৌমাতাকে যদি খাওয়ানো যায় তাহলে আপনার জীবনের সকল সমস্যা জীবন থেকে শেষ হবে, এর উপরেও আপনার জীবনে সফলতা, উন্নতি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে। তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো সর্বপ্রথম কথা হচ্ছে গিয়ে গোমাতা। গোমাতার কথা আমাদের পুরাণে, আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রে এবং বিভিন্ন বইয়ে আমরা এই কথা পড়েছি, আমরা জেনেছি যে গোমাতাকে হিন্দু ধর্মে কতটুকু পূজনীয় এবং বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান যেখানে করা হয় সেই জায়গাতে গোমাতাকে পূজা অর্চনা করা হয়। কেন কি গোমাতাকে পূজা অর্চনা করার অর্থ এটাই যে বলা হয় যে গোমাতাকে যে ব্যক্তি পূজো করবে, যে ব্যক্তি গোমাতাকে পূজো করে থাকে সেই ব্যক্তি সকল দেবী দেবতাকে প্রসন্ন করে থাকে। অর্থাৎ গোমাতাকে পূজো করা মানে আপনি সকল দেবী দেবতাকে পূজো করছেন। তো গোমাতা মধ্যে, গোমাতার ভিতর বলা হয় যে সকল দেবী দেবতার বাসস্থান, অর্থাৎ গোমাতার প্রতিটি অঙ্গে এক একজন দেবী দেবতা বাস করে থাকে। এবং মহাদেব বলুন বা আরও অনেক দেবতা আছে যাদের বাহন গোমাতা। তো আজকে যে উপায়টির কথা বলবো এই উপায়গুলি অবশ্যই করুন। তার আগে কয়েকটি কথা অবশ্যই বলতে চাইব, যেন এই কথাগুলো আপনারা মেনে চলুন, এই কথাগুলি প্রতিদিন যারা মানবে, এই যারা মেনে থাকবে এই কথাগুলি, তাদের জীবনে যা পরিবর্তন সেই পরিবর্তন তারা অবশ্যই দেখতে পাবে। তো কথা হচ্ছে গোমাতা যখন পথ দিয়ে যখন হেঁটে যায়, যখন গরু যখন পথ দিয়ে হেঁটে যায়, তো গরুর খুর থেকে যে ধুলো উড়ে বাতাসে, যে ধুলো উড়ছে, গরু যখন হেঁটে যাবে তখন সেই সময় দেখবেন গরুর পায়ের থেকে যে ধুলো উড়ে যাচ্ছে সেই বলা হয় সেই ধুলো বা সেই মাটি দিয়ে যেখানে গরুর পা পড়েছে সেই মাটির, যদি সামান্য একটু মাটি নিয়ে যে মানুষ তিলক লাগাবে, কপালে লাগাবে, মাথায় লাগাবে, যে মানুষ সামান্য একটু মাটি আপনি আঙুল দিয়ে তুলে আপনার মাথায় তিলক করুন, এই কাজটি যে মানুষ করবে, বলা হয় এই কাজটি করার অর্থ হচ্ছে আপনি যে কাজে বেরিয়েছেন, আপনি যে কাজে যাচ্ছেন, আপনি যেখানে যাচ্ছেন না কেন সেখানে সফলতা আপনার অবশ্যই হবে যদি এই কাজটি করা যায়। এর উপরেও প্রতিদিন যারা গোমাতাকে পুজো করে থাকে, পুজো করার অর্থ হচ্ছে আপনি সামান্য একটু আপনি চন্দন নিয়ে নিন এবং ধূপকাঠি, প্রদীপ নিয়ে নিন, যেভাবে আপনি দেবী দেবতাকে পুজো করেন মন্দিরে সেইভাবে যদি আপনি গোমাতাকে যদি পুজো করে থাকেন, সেই ক্ষেত্রে বলা হয় গোমাতাকে পুজো করার অর্থ হচ্ছে পৃথিবীর, আমাদের এই পৃথিবীতে থাকা প্রতিজন দেবতা সন্তুষ্ট হয়ে থাকে যদি গোমাতাকে যদি পুজো করা হয়। তো তাই গোমাতাকে পুজো অবশ্যই করুন, যেদিনই আপনার কাছে সম্ভব হবে, সময় হবে, আপনি গোমাতাকে অবশ্যই পুজো করুন। গোমাতাকে পুজো করার অর্থ হচ্ছে এই জগতের সকল দেবী দেবতারা সন্তুষ্ট হয়ে থাকে এবং যেই ব্যক্তি গোমাতাকে পুজো করে থাকে সেই ব্যক্তি জীবনে কোনোদিনও নির্দহন হয় না, সেই ব্যক্তি তার জীবনে প্রতিদিন তার জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে যে ব্যক্তি গোমাতাকে পুজো করবে। গোমাতার মাথায় হাত রেখে এবং সেই হাত যখন আপনি আপনার মাথায় রাখবেন, বলা হয়
সেই জায়গায় যারা এই কাজটি করবে, গোমাতার মাথায় আপনি হাত রেখে সেই হাত আপনি আবার আপনার মাথাতে টাচ করান, তো লাগিয়ে দিন, সেটির অর্থ হচ্ছে মহাদেবের কৃপা পাওয়া যায়। এই এই কাজটি করলে মহাদেবের কৃপা পাওয়া যায়, তো এই কাজটি অবশ্যই করুন। তো এখন কয়েকটি প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারগুলি নতুন বছরে আপনি প্রতিকারগুলি করুন। এই প্রতিকারগুলি করলে এই প্রতিকারের রেজাল্ট যা আছে তার ফল, সেই ফল আপনি অবশ্যই দেখতে পাবেন। তো সর্বপ্রথম কথা হচ্ছে, যদি আপনার ধন সম্পত্তি অভাব, অর্থাৎ আপনার জীবনে টাকা পয়সার অভাব চলছে, আপনার টাকা পয়সার জন্য আপনি অনেক কিছু করতে পারছেন না, বিভিন্ন চেষ্টা করার পর, বহু পরিশ্রম করার পরও আপনার কাছে টাকা থাকছে না, বা আপনার সঞ্চয় হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি নতুন বছরের যদি সম্ভব হয়ে থাকে প্রথম দিনই এই কাজটি করুন, অথবা নতুন বছরে যে কোনো দিন আপনি এই কাজটি করতে পারেন, চেষ্টা করবেন প্রথম দিনে এই কাজটি করার জন্য। তো হচ্ছে কি, যদি ধন সম্পত্তি আপনার অভাব চলছে, ধন সম্পত্তি পাওয়ার জন্য আপনার আশীর্বাদ চাই মা লক্ষ্মীর, তো আপনি সেই গোমাতাকে আপনি সাদা চাল আপনি সামান্য একটু সাদা চাল নেবেন, সেই সাদা চাল আপনি ভিজিয়ে রাখবেন, জলে ভিজিয়ে রাখবেন, এবং সেই চালটুকু জলে ভিজানোর পর সেই চাল আপনি গোমাতাকে খেতে দিন। বলা হয় সাদা চাল যদি গোমাতাকে খেতে দেওয়া হয়, গোমাতা যদি সেই চাল যদি অন্য রূপে যদি গ্রহণ করে থাকে, আপনার বাড়ির চাল, চালকে লক্ষ্মী বলা হয়, এবং যখন সেই চাল যখন গোমাতা যখন অন্য রূপে যখন গ্রহণ করবে, তো গোমাতা আপনাকে আশীর্বাদ দিবে, এবং এই কাজটি করলে মা লক্ষ্মী যে ব্যক্তি এই কাজটি করবে তার বাড়িতে মা লক্ষ্মী স্থায়ী বাস করে, অর্থাৎ মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে কোনো দিনও যাবে না, এবং যেখানে মা লক্ষ্মী থাকবে সেখানে ধন সম্পত্তির কোনো দিনও অভাব হবে না। তো অর্থাৎ আপনি যখন গোমাতাকে সাদা চাল দেবেন, সাদা চাল সেই অন্ন যখন গোমাতা গ্রহণ করবে, প্রতিটি দেবতা, প্রতিজন দেবতা আপনার উপর সন্তুষ্ট হয়ে থাকবে। তো এই কাজটি অবশ্যই করুন। এই কাজটি যারা করেছে তারা অবভিয়াসলি তারা ভালো ফল তারা অবশ্যই পেয়েছে। আরেকটি কথা রয়েছে যে আমরা আজকের দিনে আমরা যা কষ্ট করছি, অনেকে কষ্ট করার পর সেই কিছু তার জীবনে হচ্ছে না, জীবনে বিভিন্ন বাধার সৃষ্টি হয়ে যাচ্ছে, তো তাতে অনেকেই বলে থাকে যে পূর্বজন্মের পাপ, বা অনেক সময় আমরা জেনে না জেনে অনেক পাপ কাজ আমাদের দ্বারা হয়ে যায়। পাপ কাজের কথা হচ্ছে, আমরা যদি গুরুজনদেরকে যদি অপমান করে থাকি সেই ক্ষেত্রে আমরা পাপের ভাগিদার হয়ে থাকি। মাতা পিতাকে অনেক অপমান করলে, বা অনেকে দরিদ্র ব্যক্তিকে অপমান করলে, বা তাদেরকে তাদের হৃদয়ে কষ্ট দিলে, সেটিও একটি পাপের ভাগিদার বলে বলা হয়। তো অনেক সময় মানুষের দ্বারা, জেনে বা না জেনে মানুষের দ্বারা এই কাজ হয়ে যায়, তো সেই কাজের ফলও এই জীবনে পেতে হয়। তো অনেক সময় এমন হয়ে থাকে যে আপনার দ্বারা করা কিছু এমন কাজ, যে কাজগুলি আমাদের শাস্ত্রে যে কাজগুলিকে পাপ বলে গণ্য করা হয়েছে, সেই কাজের ফলের জন্য অনেক সময় আমাদের জীবনে অনেক কষ্ট পেতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, গোমাতাকে তিলের নাড়ু, তিল কিনে নিয়ে আসবেন বাজার থেকে, সেই তিলের নাড়ু আপনি বানাবেন, কালো তিল দিয়ে নাড়ু বানাবেন, সামান্য একটু গুড় দিয়ে নাড়ু বানাবেন, গুড় দিয়ে নাড়ু বানানোর পর সেই নাড়ুটি আপনি গোমাতাকে খেতে দিবেন। গোমাতা যখন আপনার তিলের নাড়ু যখন গোমাতা খাবে, তিলের নাড়ু গোমাতা খাওয়া মানে শনিদেব আপনার উপর সন্তুষ্ট হবে, তিলের নাড়ু গোমাতা যখন গ্রহণ করবে সেই সময় শনিদেব আপনার উপর সন্তুষ্ট হবে। এবং এই কাজটি করলে কি হয়, যদি আপনি জীবনে কোনোদিনও জেনে না জেনে কোনো পাপ কাজ আপনার দ্বারা হয়ে গেছে, সেই পাপ থেকে আপনি মুক্তি পাবেন। তো এই কাজটি অবশ্যই করুন। এবং আরেকটি কথা বলবো, তিন মুঠ হাতে করে তিন মুঠ জব আপনি নেবেন, জব যা অনেকে গম বলে থাকে, জব তিন মুঠ জব আপনি নেবেন, এবং সেই তিন মুঠ জব আপনি গোমাতাকে আপনি খেতে দিন। এই তিন মুঠ জব যখন গোমাতা গ্রহণ করবেন, এর যা ফল, এর ফল অনেক ভালো পাওয়া যায়। তিন মুঠ জব গোমাতাকে খেতে দিলে বলা হয় দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। আপনার জীবনে যদি দরিদ্রতা চলছে, আপনার জীবনে যদি অভাব অনাটন চলছে টাকা পয়সা নিয়ে, সেই ক্ষেত্রে সেই অভাব অনাটন আপনার জীবন থেকে দূর হবে। অর্থাৎ তিন মুঠ জব যখন আপনি গোমাতাকে দেবেন, গোমাতা যখন খাবে, অনেক সময় এমন হয়
হয় যে আমাদের জীবনে কিছু অশুভ প্রভাব, অশুভ শক্তির জন্য আমাদের জীবনে উন্নতি হয় না, আমাদের বাড়িতে উন্নতি হয় না। তেমন ধরনের যদি কোনো অশুভ শক্তি, অশুভ প্রভাব আপনার বাড়িতে আছে বা আপনার জীবনে আছে, যার জন্য জীবনে আপনি উন্নতি এবং সফলতা পাচ্ছেন না, বিভিন্ন ক্ষেত্রে আপনি বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে আপনাকে, সেই ক্ষেত্রে তিন মুঠ জব আপনি গোমাতাকে খেতে দিন। এই তিন মুঠ জব গোমাতা যখন গ্রহণ করবেন, তখন আপনার বাড়ির থেকে সেই যা অশুভ শক্তি, অশুভ প্রভাব আপনার বাড়ির থেকেও যাবে, আপনার ভাগ্য থেকেও চলে যাবে, আপনার জীবন থেকে দরিদ্রতা নাশ হবে, দরিদ্রতা শেষ হবে, আপনার জীবনে ধন সম্পত্তি উপার্জন ক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে। এবং এর উপরেও তিন মুঠ জব যদি গোমাতা গ্রহণ করে থাকে, যদি আপনার বাড়িতে বা আপনার বাড়ির কেউ যদি কোনো অসুস্থ আছে, কোনো অসুস্থ ব্যক্তি আছে যাদের রোগ বহুদিন যাবৎ সারছে না, সেই ক্ষেত্রে সেই অসুস্থ ব্যক্তিও রোগমুক্ত হয়ে থাকে। যদি আপনার গাড়ি বাড়ি চাই, যদি গাড়ি বাড়ির আপনার খুব একান্ত ইচ্ছা, গাড়ি বাড়ি আপনার হচ্ছে না, আপনি বহুদিন যাবৎ চেষ্টা করছেন, একটি গাড়ি আপনার ক্রয় করতে পারছেন না, আপনার একটি বাড়ি তৈরি হচ্ছে না, সেই ক্ষেত্রে গোমাতাকে আপনি আখের রস আপনি অবশ্যই খেতে দিন। আখের রস গ্রহণ করলে আপনার সেই যে গাড়ি বাড়ির যে সমস্যা, সেই সমস্যাটি আপনার জীবন থেকে মিটে যাবে। এবং নতুন বছরের প্রথম দিনে চেষ্টা করুন বা যে কোনো দিনও আপনি এই কাজটি করতে পারেন, আপনি গোমাতাকে মধু এবং বোদের নাড়ু আপনি নিয়ে নিন। বোদের নাড়ু নেওয়ার পর সেই নাড়ুতে আপনি মধু লাগিয়ে দিন, শুদ্ধ মধু, আপনি দেশি মধু আপনি লাগিয়ে দিন সেখানে, সেই মধু দিয়ে সেই নাড়ুটি আপনি গোমাতাকে খেতে দিন। এই কাজটি করলে যদি আপনার জীবনে গ্রহর অবস্থানের জন্য জীবনে আপনার বাধা বিপত্তি, বিভিন্ন টেনশন, মানসিক অশান্তি, বাড়িতে অশান্তি, ঝগড়া বিবাদ, অর্থাৎ গ্রহ নক্ষত্র সম্বন্ধ সম্পর্কীয়, যদি গ্রহ নক্ষত্রের জন্য যদি আপনার জীবনে কোনো প্রবলেম চলছে, আমাদের জীবনে যা উঠা নামা, জীবনের যা সুখ আনন্দ, সেই সকল কিছু গ্রহ নক্ষত্রের দ্বারা হয়ে থাকে। গ্রহের অবস্থান স্থিতি যদি নিম্নগামী হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের জীবনে অনেক কষ্ট আমাদের করতে হয়। গ্রহের অবস্থা যে ব্যক্তি ভালো থাকে, সেই ব্যক্তি জীবনে প্রচুর পরিমাণে উন্নতি, সফলতা পায়, জীবনে তার মনের ইচ্ছাগুলি পূর্ণ হয়, সে যা চায় তাই সে পেয়ে থাকে। তো গ্রহ নক্ষত্রকে স্ট্রং করার জন্য, গ্রহের অবস্থানকে স্ট্রং করার জন্য, আপনার ফেভারে আনার জন্য, আপনার ভাগ্য ভালো করার জন্য গোমাতাকে বোদের নাড়ু আপনি মধু লাগিয়ে নিন। মধু লাগিয়ে সেটি গোমাতাকে আপনি খেতে দিন। গোমাতা সেই বোধের নাড়ু গ্রহণ করলে আপনার জীবন থেকে, যদিও কোনো গ্রহের অবস্থান স্থিতির জন্য জীবনে কষ্ট চলছে, সেই গ্রহের অবস্থান স্থিতি অনেক শক্তিশালী হয়ে উঠবে, আপনার জীবনে প্রচুর পরিমাণে আনন্দ এবং সুখের বন্যা বয়ে আসবে। এবং আরেকটি শেষ কথা বলবো, যদি আপনার জীবনে ভৌতিক সুখের অভাব, ভৌতিক সুখ বলতে গেলে আপনার জীবনে ধন সম্পত্তি নেই, জীবনের ছোট ছোট ইচ্ছাগুলি আপনার জীবনে পূর্ণ হয়ে হতে পারছে না, বা আপনি কোনো কিছুই আপনি করতে পারছেন না, একটি ভালো জামা আপনি কিনতে পারছেন না, একটি ভালো পোশাক আপনি কিনতে পারছেন না, আপনি টাকার জন্য আপনি কোথায় যেতে পারছেন না, এমন সাধারণ জিনিস, এবং জীবনের প্রতিটি সুখ আপনি অনুভব করতে পারছেন না, সেই সুখ আপনি নিতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি গোমাতাকে গুড় এবং চানা এবং গুড় আপনি, কাবলি চানা আছে, সেই কাবলি চানা বাজার থেকে কিনে আনুন, জলে ভিজিয়ে রাখুন এবং সেই চানা এবং গুড় গোমাতাকে আপনি খেতে দিন। গোমাতা যখন সেই চানা এবং গুড় যখন গ্রহণ করবে, সেই চানা এবং গুড় গ্রহণ করা মানে গোমাতা আপনাকে এত আশীর্বাদ দেবে, এত কৃপা থাকবে গোমাতার, অর্থাৎ এই সকল দেবী দেবতার কৃপা আপনার উপর থাকবে। যদি আপনার ভৌতিক সুখ প্রাপ্ত করতে হয়, তাহলে আপনি গোমাতাকে চানাগুড় অবশ্যই দিন। চানাগুড় যখন গ্রহণ করবে, আপনার জীবনে ভৌতিক সুখ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। তো এই প্রতিকারগুলি, ছোটো ছোটো প্রতিকারগুলি এবং গোমাতার কথা আমরা সকলে জানি, আমাদের বিভিন্ন শাস্ত্রে সনাতন ধর্মে গোমাতার কথা বলা হয়েছে, গরুরকে সেবা করা, গোমাতাকে সেবা করা অনেক পুণ্যের কাজ। গোমাতাকে যে ব্যক্তি সেবা করে, আজও আমরা দেখে থাকি, দেখবেন যারা খুব ঐশ্বর্যশালী ধনবান বড়লোক ব্যক্তি, তারা বিশেষ করে প্রতিদিন গোমাতাকে অবশ্যই সেবা করে, গোমাতার পুজো করে থাকে। এবং যারা যাদের গোমাতা যারা পায় না দেখতে, তারা অনেক সময় গোশালাতে গিয়েও গোমাতাদেরকে তারা সেবা করে এবং পুজো অর্চনা করে থাকে। তো গোমাতাকে সেবা করা মানে পৃথিবীর সকল দেবী দেবতাকে, এই জগতের সকল দেবী দেবতাকে পূজা অর্চনা করার সমান হয়ে থাকে, এবং গ্রহ নক্ষত্র বিশেষ করে আপনার পক্ষে হয়, আপনার ফেভার হয়ে থাকে, গ্রহ নক্ষত্র অনেক স্ট্রং হয়ে থাকে। তো এই কাজগুলি অবশ্যই করুন, জীবনে উন্নতি এবং সফলতা অবশ্যই আসবে। যারা এই কাজ করবে, তাদের জীবনে তারা
খুব কম সময়ের ভিতরে তারা জীবনে সকল সুখ প্রাপ্ত করতে পারে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।